ইরে শালা আবার দেশে লকডাউন লাগছে নাকি রে যাই তাড়াতাড়ি স্কুলে যাই এই তুই স্কুলে যাচ্ছিস কেন রে কেনে তুমি শুনলে না তিন তারিখের আগে বি করার থাকলে বি করো মদ ঘর থাকলে মদ খাও প্রেম করার থাকলে প্রেম করো তাও আমি স্কুলে যাচ্ছি প্রেম করতে এই লকডাউনে কি করছিস রে বল বল স্যার আমরা আইপিএল দেখতে যাচ্ছি ও তাহলে ঠিক আছে যা আইপিএল তো মার্চ মাসে রে এখন তোরা কোথায় যাচ্ছিস লকডাউন লাগছে নাকি রে যাই তাড়াতাড়ি স্কুলে যাই তুই স্কুলে যাচ্ছিস কেন রে কেনে তুমি শুনলে না তিন তারিখের আগে বি করার থাকলে বি করো মদ ঘর থাকলে মদ খাও প্রেম করার থাকলে প্রেম করো তাও আমি স্কুলে যাচ্ছি প্রেম করতে কি রে তোর এত বড় সাহস তুই আমার সামনে সব কথা বলছিস চল তুই তোর বাড়ি ঘর আবার নাকি দেশে লকডাউন লাগছে হ্যাঁ রে ভাই তার লেগে আব্বা আমার বিদি দিল বউকে নিয়ে পিকনিক করতে যাব তোর বাপ তোর বিদি দিল আর আমার আব্বা তোকে স্কুলে যেতে দেয়নি ছি ছি কেমন বাপ রে তোর এই কে রে লকডাউনে বাইরে বসে গল্প করছে ওরে বাপ রে পুলিশ ভাগ রে এই পাগলা ও তো পুলিশ রে ওই তো আমাদের বন্ধু পুলিশ লাই ও বাঁচুনু এইভাবে কেউ ভয় খাওয়ায় নাকি এই কে রে লকডাউনে বাইরে বসে গল্প করছিস আরে ডাফুল পুলিশ দাদ লারে ওই পরের ওই পপলা আর আর ঝাটুর বেটা কি আমি ঝাটুর বেটা দাঁড়া ঝাটু কি আমি তোকে দেখাচ্ছি লোকের মেয়ে কেলে পালাবি তো মারবে না না জি আমি লোকের মেয়ে কেলে পালাইনি তুই যখন কিছু করিস নি তো তোকে পুলিশে মারলো কেন আমি বাইরে বসে গল্প করছি না তার লাগে পুলিশ আমাকে মেরেছে ও তাহলে ঠিক আছে যা ঘরে যা আর ঘরে বসে ভালো লাগছে না খুবই বোর হচ্ছি স্কুলও যেতে পাবো না আবার ফ্রি ফায়ারটা খুব ব্যান করে দিয়েছে যা একটু বাইরে থেকে ঘুরে আসি এই তুই কোথায় যাচ্ছিস রে এই তো ভাই একটু বাইরে যাচ্ছি এই তুই বাইরে যাস না রে ওই ঝাটুর বাটা পুলিশ জাগিয়ে দেখতে পাচ্ছে তা কি একদম কিলেছে এমন কি কুত্তাকেও কিলেছে লাই সালাম বার তো বসে কি করবো রে এই এক মিনিট তুই এখানে কিন্তু করে আলি আর তোকে মোবাইল কে দিলে কি কিভাবে আমি এলাম শুনবি তাহলে আমি একদম গান শুনতে শুনতে আসছিলাম তোর বাড়ি আর ওই শালা ঝাটুর বেটা আমাকে ধরে এমন করে কিলালে ভাই এখন লাজছে আর এ মনে আমাকে আমার আব্বা কিনে দে ভাই তাহলে এখন আমি কি করব আরে তুই বাইরে যাবি না ও নিয়ে টেনশন করিস না পুলিশ আমার মামা লাগে তুই চল কোথায় যাবি কোথায় গেলে ভালো হবে এই আমি পার্কে যাব তুই দাঁড়া খুব ঠান্ডা লাগছে আগে আমি আমার সোয়েটারটা পরে আসি হ্যালো মাসুম কোথায় আছিস রে বাড়িতে না কোথায় আজকে পার্কে যাবি তো আয় আমি হুমায়ুনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি আর হুমায়ুন ধরি আয় ঠিক আছে আমি আসছি তাহলে ঠিক আছে তাহলে আয় এই
ও তাহলে ঠিক আছে যা ওয়াও এই দাঁড়া দাঁড়া এক মিনিট আইপিএল তো মার্চ মাসে রে এখন তোরা কোথায় যাচ্ছিস আমাকে মিথ্যা কথা বলে ধর তো খাবি মোবাইলে যে বুইলো কি কই দেখি দেখি এই যে দেখেন ওয়াও এই এটা তোর মতো তো দেখতে রে এটা তুই নয় তো না স্যার এটা আমি না আবার মিথ্যা কথা বলা তোর কিছু বলি রে আরে ভাগ জি ভবি হোক এবার আমাদের পার্কে যেতেই হবে না না হবে না আর আমরা যাব না তোর পার্কে যাওয়ার শখ থাকলে তুই যা ওই সালা ঝাঁটুর বাটা একবার ধরতে বিটরান বাত্তা ভেঙে দিবে না তোদের যেতে হবে না আমরা যাব না যেতে হবে না যাব না যেতে হবে হ্যাঁ আমরা যাব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত পুলিশ যদি আমাদের ধরতে পারে পুলিশ তো আমাদের হাড়গুড় ভাঙবে আর আমরা দুজন তোকে ধরে পুলিশে ডবল মারবো আচ্ছা ঠিক আছে তাই হবে চল চল স্যার আজকে আপনারা আমাদেরকে রুখতে পারবেন না স্যার কারণ আজকে আমরা মেলায় যাচ্ছি আমাদের যেতে দিন কি তোরা মেলায় যাবি তোরা আজকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি চল তো গাইস ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন আর কেন যে আমাদের ভিডিও করতে খুব কষ্ট লাগে আমাদের ভিডিও মানে একদিনে হয়ে যায় না আর আমরা তো মানে সবাই সবাই ই করছে সাপোর্ট করছে হাবিব আচ্ছা এসো আর বলছিলাম যে একটাই সব এই যে এটি আমাদের চ্যাংড়া তো গাইস সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজাবেন বাজাবেন তো বন্ধুরা তো আমরা তো ক্যামেরা এখন ভালো কিনতে পারছি না কেন যে আমরা বড় লোকের ফ্যামিলি না মানে আমরা সব ছোট মানে অত আমরা বড় লোক না আমরা মানে সবচেয়ে মাঝারি টাইপ একদম গরিব মিডিয়াম কি হ্যাঁ ওই গরিব আর সবাই আমাদেরকে অত ই করে না সাপোর্ট করে না গ্রামের লোক অল্প করে করে লোক করে মোটামুটি কিন্তু অত সাপোর্ট করে না বাস এখান থেকে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ